শুভ সন্ধ্যা বর্তমান বঙ্গ সংস্কৃতির অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব শঙ্করী প্রসাদ বসুর সাবলীল পদচারণা ছিল খেলার সাহিত্য থেকে সাহিত্যের খেলায় তিনি একই সঙ্গে বাংলায় ক্রিকেট সাহিত্যের প্রতিকৃত চলচ্চিত্র সমালোচক ফরাসি অপেরা গায়িকা এমা কালভের যন্ত্রণাকাত জীবনের কথাকার গীতিকার নাট্যকার বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত্রের সফল আলোচক বিদ্যাসাগরের সরস জীবনীকার রবীন্দ্রনাথের মহাজাতি ভাবনার লেখক সুভাষচন্দ্র ও সমকালীন রাজনীতির ঐতিহাসিক এবং বিবেকানন্দ নিবেদিতা বিষয়ে আন্তর্জাতিক গবেষক শঙ্করী প্রসাদ শ্বাসে প্রশ্বাসে বিদ্যাচর্চা করেছেন তাঁর ছিল মৌলিক চিন্তা শক্তি যেকোনো বিষয়ে তিনি নতুন মাত্রা যোগ করতেন অনায়াসে বিষয়ের উপর বহু কৌণিক আলোক সম্পাতের ক্ষমতাও ছিল তার করায়ত্ত সব মিলিয়ে পঞ্চাশটিরও বেশি গ্রন্থের রচয়িতা ও সম্পাদক তিনি আজ ছয়ই জুলাই শঙ্করী প্রসাদ বসুর প্রয়াণ দিবস এই উপলক্ষে তার স্মৃতিচারণায় থাকবেন ডক্টর রামকুমার মুখোপাধ্যায় তিনি স্বনামধন্য কথা এবং প্রশাসক আটটি উপন্যাস দশটি গল্প সংকলন দুটি আলোচনা গ্রন্থ দুটি ভ্রমণ কাহিনী ইত্যাদি প্রকাশিত ভারতীয় গল্প কবিতা ও লোকগল্পের তিনটি গ্রন্থ সম্পাদনা করেছেন রামকুমার মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার আনন্দ পুরস্কার ভারতীয় ভাষা পরিষদ পুরস্কার ইত্যাদিতে সম্মানিত হয়েছেন দীর্ঘকাল সাহিত্য অকাদেমির পূর্ব ও উত্তর পূর্ব ভারতের সচিব এবং বিশ্বভারতী গ্রন্থন বিভাগের অধিকর্তা ছিলেন এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের অভিমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাহিত্যপথের ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অনুরোধ করি শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান আমার চোখে শঙ্করী প্রসাদ বসু আমরা যে কথাটা আজকে বলতে চাইছি সেটা হচ্ছে যে অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু তার কাছে যে আমাদের মানে যে ঋণ বাংলা সাহিত্যের যে ঋণ সে সম্বন্ধে বিচার কথা বলবো আসলে এটা এক অর্থে বলতে পারি যে তর্পণ তার প্রতি কারণ আর পাঁচ বছর পরেই তার শতবর্ষ পালন হবে তারই আগে আমরা কিছুটা তার কথা আজ বলবো তো আজকে যে বিষয়টা আমার প্রথম যেটা মনে পড়ে সেটা আমার স্কুল জীবনের কথা সেই স্কুল জীবনে আমাদের বাড়িতে আমাদের এক আত্মীয় এসেছেন তিনি প্রবাসী বাঙালি অনেকটা সময় তার কেটে গেছে নাগপুরে কিছুটা বিহারে রেল দপ্তরে বড় পদে চাকরি করতেন তো তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কি করো পড়াশোনার বাইরে কি করো তো আমি বললাম পড়াশোনার বাইরে আমি আবৃত্তি করি স্কুলের নাটক সেটাও করি আর তো বললো আচ্ছা সেসব করো তুমি কিছু তাতে পুরস্কার পুরস্কার পাও আমি বললাম হ্যাঁ পেয়েছি কি বই বই পেয়েছি আমি রবীন্দ্রনাথের লেখা বই পেয়েছি আমি পেয়েছি স্বামী বিবেকানন্দের লেখা বই আমি পেয়েছি ভগিনী নিবেদিতার উপরে লেখা বই তখন তিনি আমাকে বললেন যে তুমি ভগিনী নিবেদিতা বলো না বললেন আমিও কিন্তু ভগিনী নিবেদিতা বলি না আমরা কিন্তু ওটা ঠিক আছে সেই সময়ে তার সমকালীন যারা ছিলেন তারা বলতেন কিন্তু আসলে আমরা বলবো লোকমাতা নিবেদিতা এই যে আমার স্কুল জীবনে আমি জেনে নয় নিবেদিতা এইটাই কিন্তু শঙ্করী প্রসাদ বসুর অবদান তিনি আমাদের দেখার চোখটা বদলে দেন একজন মানুষ একজন নিবেদিতার মতো মানুষকে কোন দৃষ্টিতে দেখবো তিনি আসলে যা করেছেন ভোগিনী নিবেদিতার মধ্যে দূরতম একটা কোথাও খ্রিস্টীয় অনুষঙ্গ আছে কিন্তু লোকমাতা নিবেদিতা এটা একেবারে বাবা ওনার বইয়ের নাম নিবেদিতা লোকমাতা কিন্তু আমরা তো লোকমাতা বলছি কারণ লোকমাতা যে নিবেদিতা মানে সেই সময়ে তিনি প্লেগের সময়ে কি কাজ করেছেন একজন বিদেশিনী এসে কিভাবে নিজেকে ভারতীয় করে তুলেছেন ভারতীয় শিল্পকলার প্রচারে কত বড় কাজ করেছেন স্বাধীনতা আন্দোলনে তার কত বড় ভূমিকা ছিল বাংলা সাহিত্য দীনেশ চন্দ্র সেনের বই যখন ইংরেজিতে অনুবাদ হচ্ছে সেই পাণ্ডুলিপিও তিনি দেখে দিচ্ছেন কাজেই তার কাছে আমাদের এত ঋণ এবং তার সঙ্গে আমাদের সম্পর্কটা কি হবে সেটাই কিন্তু শঙ্কর প্রসাদ বসু তার বই নিবেদিতা লোকবাতা যেটা আমরা পরে জেনে গেলাম যে নিবেদিতাকে ভৌগিনী আমরা বলবো না লোকবাতা বলবো তারপরে আমি স্কুল জীবন শেষ করে আমি পড়তে এলাম আমি যে কলেজটিতে পড়তে এলাম সেটা একটা আবাসিক কলেজ আবাসিক মহাবিদ্যালয় তো এবং এটা খুব উল্লেখযোগ্য যে সেই প্রতিষ্ঠানের নামটা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ নিজে তিনি বলেছিলেন আঙুল দেখিয়ে যে ওখানে একদিন এক বিদ্যা মন্দির হবে সেই প্রতিষ্ঠা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির যেটা বেলুর মঠে এই বিদ্যামন্দির নামটা কিন্তু স্বামীজি বলেছিলেন ওখানে একদিন বিদ্যা মন্দির হবে তো সেই বিদ্যা মন্দিরে যখন এলাম সেই আমাদের সময়ে একাধিক কে এসেছেন গেছেন বিশেষ করে যার কথা বলবো তিনি হতেন স্বামী শিবময়ানন্দ যিনি পরবর্তী সময়ে বেলুমতের অন্যতম সহ সভাপতি হয়েছিলেন এই বছর খানেক আগে কোভিডে তিনি প্রয়াত নানা প্রদর্শনী হতো বিশেষ বিশেষ বক্তৃতা হতো তো একবার যেটা শুনলাম যে বক্তৃতা দিতে আসছেন একটা নয় আহ উনি বোধ হয় দু তিনটে বক্তৃতা দিতে এলেন পরপর সেটা হলেন শঙ্করী প্রসাদ বসু অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু মানে বিবেকানন্দ চর্চায় আমাদের ছাত্র জীবনে তখনই তিনি এমন একটা জায়গা তিনি পেয়েছেন মানে গবেষণার কারণে নানা তথ্য এবং সেই তথ্যকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে সেটাকে উপস্থাপন করা এইটা ওই যে সাত খন্ডের যে আহ স্বামী বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ এ বইয়ের তো তুলনা হয় না এই ধরনের গবেষণা এবং প্রতিটা খন্ড কিন্তু প্রায় পৃষ্ঠা করে এত তথ্য সেটা সংগ্রহ করেছেন ভারতবর্ষের নানা অংশ ঘুরে ঘুরছেন একমাত্র আট মাস উনি গোটা পশ্চিম দক্ষিণ উত্তর ভারত ঘুরছেন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছেন মানে কখনো যাচ্ছেন কখনো কাশি যাচ্ছেন মায়াবতী এবং সেই সব জিনিস সংগ্রহ করছেন এই সংগ্রহ করে সেখান থেকে তিনি চেষ্টা করছেন ওই সময় গোটা ভারতবর্ষকে ধরার যে স্বামী বিবেকানন্দ তার যে বক্তৃতা তার যে আধ্যাত্ম চেতনা তার যে কথাবার্তার মধ্য দিয়ে যে জাতির যে জাগরণ সেটা কিভাবে তৈরি হচ্ছে সংগঠিত হচ্ছে সেই সন্ধানে তিনি ঘুরছেন আজকের দিনে ঘোরা নয় আজকে অনেক সহজ সস্তায় টিকিট পাওয়া যায় প্লেনে আমরা উড়ে চলে যেতে পারি তিনি কিন্তু এটাই গেছেন কিন্তু ট্রেনে চড়ে দীর্ঘ সময় ধরে এবং তখন এসি ট্রেনও সেই অর্থে চালু হয়নি মানে অনেক ক্ষেত্রে যেতে হয়েছে এইভাবে এবং লাইব্রেরিতে কাজ করেছেন মানুষের সঙ্গে দেখা করেছেন হয়তো কারো বাবা তিনি সঙ্গে তার পরিচয় ছিল তার সঙ্গে কথা বলেছেন সেই সব জিনিস আমরা ওখানে পাচ্ছি সাত খন্ডে দেখি অসাধারণ কাজ সেই বক্তৃতা স্মৃতি আমার মনের মধ্যে আছে এখনো সে মুগ্ধ হওয়ার মতো ব্যাপার অসম্ভ সুন্দর বলতেন কিন্তু মানে সেটা যে খুব ভারী ব্যাপার মনে হতো না মানে খুবই শুনতে ভালো লাগতো সুন্দর করে একটা উপস্থাপনা অথচ তার মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের মতো একজন মানুষকে আমরা আবিষ্কার করছি তারপরে আমি আবার বিশ্ববিদ্যালয়ে পড়তে এলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমার বিষয়টা ছিল অন্য বিষয় আমি সাহিত্য ইংরেজি সাহিত্য আমি আহ পাশেই কিন্তু বাংলা আমাদের ইংরেজি দুটো ক্লাসরুমের বাইরে মানে এম এ পড়ার সময় এবং আমাদের ইংরেজিতে তখন অনেক মাস্টারমশাই ছিলেন জ্যোতি ভট্টাচার্য ছিলেন ভগত চট্টোপাধ্যায় ছিলেন অরুণ কুমার দাশগুপ্ত ছিলেন এরকম অনেকে তখন ইংরেজি বিভাগে পড়াচ্ছেন আবার বাংলা বিভাগেও তখন সব দিকপাল্লা রয়েছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় রয়েছেন আহ আমাদের উজ্জ্বল কুমার মজুমদার রয়েছেন মানস মজুমদার রয়েছেন আর রয়েছেন অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু আমরা তাকে দেখেছি সেই ধুতি পাঞ্জাবি পরে এবং অত্যন্ত দেখেছি কারণ পাশাপাশি বিভাগ তো আর অনেক সময় যে পরিচয় করেছি বলেছি যে স্যার আপনি আপনি আমাদের কলেজে কিন্তু বক্তৃতা দিতে গিয়েছেন ও আচ্ছা তাই না তুই ওখানে এত আন্তরিক ভাবে মানে আমরা যে সাধারণ ছাত্র আর উনি হচ্ছেন ওই রকম বিদগ্ধ পণ্ডিত তো সেইটাই আমার বিশ্ববিদ্যালয় জীবনের সুযোগ হয়েছিল প্রায় প্রত্যেক দিনই দেখা হতো কারণ পাশেই ইংরেজি ভেবাব আর গা গায়ে বাংলা তো এই জায়গাটা কোনো কোনো সময় বক্তৃতাও বা বিশ্ববিদ্যালয়ে আমি দিয়েছেন শুনেছি তারপরে সেই সময় গোল পার্কে নানা আলোচনা সভা হতো যেতাম সেখানে ওনার বক্তৃতা শুনেছি বা নানা জায়গাতে আমাদের কলেজেও বক্তৃতা হলে প্রাক্তন ছাত্র হিসেবে আমরা যেতাম কারণ নানা সময় তার এই ভাষণগুলো যে শুনেছি মানে সেটা একটা বিরল অভিজ্ঞতা যারা বই পড়বেন তারা হয়তো সমস্ত উপলব্ধি করতে পারবেন না আমি ব্যক্তিগতভাবে শুনেছি বলে দেখেছি যে কত সহজ ভাবে বলতে পারত বলাটাও যে একটা শিল্প রূপ সেটাও কিন্তু এই শ্রী রামকৃষ্ণ কথা মৃত্যু আছে না যে কথাও যে অমৃত হয়ে যায় সেটাই তার কাছ থেকেও আমরা পেয়েছি আর একটা বিষয় আমার যেটা সবচেয়ে মানে এই যে সাতখণ্ডের বই এখানে একটা প্রথম খন্ডে কিছুটা রয়েছে কত কার কাছে তিনি ঋণী কিভাবে রামকৃষ্ণ মিশনের নানা প্রতিষ্ঠান সাহায্য করেছে তাকে যেখানে তিনি যাচ্ছেন সবই রয়েছে এবং তার মধ্যে অনেক মূল্যবান আলোচনা রয়েছে প্রথম খন্ডের মধ্যেই সেই জিনিসগুলো পাচ্ছি নানা খন্ডে নানা কিছুই পাচ্ছি তো সেখানে একটা জিনিস উনি একটা চমৎকার একটা উপমা ব্যবহার করেছিলেন যে স্বামী বিবেকানন্দ তার কাছে কি তো তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দ আমার কাছে যেন একটা পর্বতের মত হিমালয়ের মতো এবং তার চূড়াটা কিসে মানে সেটাকে যেমন সমাহিত একটা পর্বত তো সমাহিতই থাকে এবং হিমালয়ের মতো পর্বত তার মাথাটা সাদা বরফে ঢাকা আছে আবার বলছেন সমাহিত কিন্তু গতিশীল অনেক সময় আমরা দেখি পাহাড়ের ওই ধস নামে বা অনেক সময় আমরা দেখি বড় কিছুটা অংশ যে গোলে চলে আসে সেইটা কিন্তু গতিশীল। আবার তৃতীয় অংশে বলছেন যে আবার সেইটাই বিগলিত হয়ে করুণাধারা যেমন বিগলিত করুণাধারা সেভাবে গঙ্গার স্রোত হয়ে বয়ে আসছে মানে স্বামী এই যে একটি দুটি বাক্যে ধরে দিলেন তুলনা হয় না মানে চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে স্বামী বিবেকানন্দকে দেখছি তিনি যেন হিমালয় পর্বতের মতো এবং দেখছি তার উপরে সাদা তুষারের তুষার মন্ডিত সে পর্বত আবার সেটার সঙ্গে কিছুটা তুষার যেন আহ ঝরে নিচে নেমে চলে আসছে যেটা অনেক উঁচু পাহাড়ের উঁচুতে গেলে হয় এবং তারপরে যে সেটা করুণা ধারা হয়ে গঙ্গার স্রোত হয়ে নেমে কাজে এই যে বিবেকানন্দ যে এক বিশাল পুরুষ তিনি যে এক অনন্য পুরুষ তিনি যে এক মহাপুরুষ এইটা আমরা জানি কিন্তু এই জানাটার পিছনে যে তথ্যগুলো দরকার এই সত্যটাকে বুঝে ওঠার জন্য যে তথ্যগুলো দরকার তিনি সেই তথ্যগুলো জোগাড় করেছেন এবং আমাদেরকে স্বামী বিবেকানন্দকে আবিষ্কারের পথটা তিনি যেন আমাদের পথ চিনিয়ে নিয়ে গেলেন এই তোমাদের বিবেকানন্দ এই হচ্ছে আমাদের বিবেকানন্দ এই হচ্ছে সত্য কাজী তার তথ্যগুলো শুধুই তথ্য নয় তার তথ্যগুলো কিন্তু তথ্য পেরোতে পেরোতে গ্রহণ তথ্যগুলিকে যোগ করতে করতে তিনি আমাদের সত্যের কাছে বিবেকানন্দের উপরে যে তিনি যেটা করলেন যে ওই শিকাগো বক্তৃতার পরে ওই শিকাগো বক্তৃতার পর থেকে স্বামী বিবেকানন্দ প্রাণ পর্যন্ত যে মাঝের আট নটা বছর সেই যে সময়টাকে সেটা ধরে ওনার একটা মানে এই আঠারোশো তিরানব্বই থেকে উনিশশো এই পর্বটা কিন্তু ভারত ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব কারণ এই তার আগেটা যদি আমি দেখি আমরা যদি লক্ষ্য করি ঔপনিবেশিক শাসনে কিন্তু শাসক বারবার একটা কথায় বলে গেছে সেটা যে এই জাতিটা অসভ্য জাতি বর্বর জাতি এদিকে আমাদের সভ্য করতে হবে এবং সেটা কিন্তু জনের মধ্যে এই কথাটা বারে বারে ফুটে উঠেছে সেটা জেমস মধ্যে ফুটে উঠেছে মধ্যে পাওয়া গেছে তিনি ফিলিপাইন্স এবং আমেরিকার যুদ্ধ পক্ষে একটি কবিতা লিখছেন লিখে বলছেন সাদা মানুষদের আজকে একটা বোঝা বইতে হবে সেটা হচ্ছে আমাদের উপনিবেশের যে অর্ধ যে আধা শয়তান এবং আধা শিশু যেসব মানুষ রয়েছে উপনিবেশে তা দিকে মানুষ করতে হবে তাদিকে দিকে সভ্য করতে হবে এটা লিখছেন আঠারোশো আর আঠারোশো তিরানব্বই সালে শিকাগো সম্মেলনে ঠিক এই কথাগুলোই বলছেন খ্রিস্টান মিশনারিরা বলছেন যে ভারতবর্ষের মানুষ হাহাকার করছে তাদের যে তাদের আত্মার যা চাইছে তা ভারতবর্ষ দিতে পারছে না তা একমাত্র এবং মতো টানছে স্বামী বিবেকানন্দ প্রত্যুত্তরে বলছেন যে তোমরা মানুষ ভারতবর্ষের মানুষের আত্মা রক্ষা করার জন্য এতজন দর্ব পাঠাচ্ছ কিন্তু নিরন্ন মানুষের খাওয়ার জন্য কিছু পাঠাচ্ছ না কেন নিরন্ন মানুষ চাইছে রুটি আর তোমরা তাদের তোমরা তাদের পাথর দিচ্ছ দিয়ে তোমরা কি করছো বিবেকানন্দ একজন এবং তিনি যে কথা বারবার বললেন যে ভারতবর্ষের ধর্মের দরকার নেই দরকার আছে অন্যের এবং সেইটাই যদি তোমরা ভাবতে পারো সেটাই হতে পারে আমি আমাদের দেশে বিক্ষে চাওয়াটা কিন্তু আমাদের কারো কাছে হাত পাতি না আমরা কিন্তু আমি আমার দেশের মানুষের জন্য চাইছি যদি কিছু করতে পারো তাহলে মানুষকে অন্য দাও এবং এই যে স্বামীজির এই কথা তার থেকেই কিন্তু পরিবর্তনটা ঘটতে থাকলো এবং এই আঠারোশো তিরানব্বই বলা যায় যে ভারতবর্ষের নবজাগরণের একটা বড় জায়গা শুরু হলো আঠারোশো তিরানব্বই একটা তথ্য তার সঙ্গে যোগ করি আঠারোশো তে সিপাহী বিদ্রোহ হলো আঠারোশো সাতান্ন আটান্ন সালে সিপাহী বিদ্রোহ এবং ঠিক এক ওই সময় শ্রীরামকৃষ্ণ আসছেন কামা কামারপুকুর থেকে এসে তিনি দক্ষিণেশ্বরের পূজারি হচ্ছে দুটো ঘটনা কিন্তু একসঙ্গে ঘটছে এবং পরবর্তী সময়ে আমরা দেখব এই সিপাহী বিদ্রোহটা যদি ঔপনিবেশিক শাসনের রাজনৈতিক বিরোধিতা হয় তাহলে এই শ্রীরামকৃষ্ণের আশা এবং স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা এটা কিন্তু হচ্ছে তার সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিরোধ সেদিন এই জিনিসটাই ঘটলেন আর শঙ্করী প্রসাদ বসু মশাই যেটা করলেন এই ইতিহাসটাকেই ধরে দিচ্ছিলেন আমাদের কাছে এবং এই যে আঠারোশো তিয়ানব্বই থেকে উনিশশো দুই মানে উনি সেটা খুব পরিষ্কার লিখেছেন যে স্বামী বিবেকানন্দের পথটা কিন্তু ফুলে প্রাবৃত্তি বিছানো ছিল না প্রচুর কাঁটা ছিল আলি সিংহা পেরুমলকে চিঠি যে চিঠি লিখছেন সেখানে কিন্তু স্বামীজি সে কথা লিখেছেন যে কোথায় কোথায় বলছে এই হিন্দুই নয় শিকাগোতে মুক্তিয়া দিচ্ছেন তখন আমাদের দেশের প্রতিনিধিরা বলছেন এ তো হিন্দু ধর্মের প্রতিনিধি নয় ও কোথার কার কি প্রতিনিধি তা তখন দেশীয় মানুষ সেটা আলা সিংহা পেরিমালের সেখানে একটা বড় ভূমিকা নিয়েছিলেন অনেকের সঙ্গে যোগাযোগ করে এবং পত্রিকা বার করা সেটা কিন্তু স্বামী বিবেকানন্দ পঞ্চম খণ্ডে রয়েছে কোন কোন পত্রিকা বেরোচ্ছে কি হচ্ছে আলা সিংহা পেরিমালের প্রসঙ্গ সেখানে রয়েছে কাজে এই যে কাজটা তিনি করলেন এবং উনিশশো দুই প্রয়াণ হয়ে যাচ্ছে কিন্তু স্বামী বিবেকানন্দ এই যে শ্রীরামকৃষ্ণ আন্দোলনের যে সূচনা করে গেলেন যার শিকাগোতে পড়লো যার সবচেয়ে বড় তিনি আঘাতটা দিলেন এবং তার প্রতিঘাতগুলো তৈরি হয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো এবং বিশ্বের অন্যান্য জায়গাতেও সেই প্রভাবটা কিন্তু পড়েছিল সেখানে একটা মানুষ দাঁড়িয়ে সবাই বলছে আমার ধর্ম সবচেয়ে বড় আর সেখানে এই মানুষটা বলছেন যে আসলে ওই শ্রীরামকৃষ্ণের কথাটাই অন্যভাবে আসছে তিনি যত মত তত মত এই ভাবনাটাই কিন্তু তিনি সেদিন তার মতো করে সেদিন সেখানে প্রতিষ্ঠা করেছিলেন এবং আমাদের ধর্মীয় ভাবনার যে কতগুলো খণ্ড চেতনা ছিল স্বামী বিবেকানন্দ পুরোটা ভেঙে দিলেন এবং আঠারোশো তিরানব্বই থেকে আহ এই পর্বটা নিয়ে অসামান্য গবেষণা করেছেন শঙ্করী প্রসাদ বসু তৃতীয় একটা বিষয় আমি বলবো যেটা একেবারেই আমার খুব নিজের জায়গা কোথাও একটা আমাদের বারবার বলা হয় যে মধ্যযুগটা হচ্ছে অন্ধকার যুগ এটা অনেকটা বলে বলে কারণ যেহেতু ওখানে মধ্যযুগের এই অবস্থা হয়েছিল আমরাও সেটা চালু করে দিলাম আমাদের দেশে যে মধ্যযুগটা যেন আমাদের কিছু ছিল না এবং দেখা যাচ্ছে বিশেষ করে এটা হয়েছিল কিছুটা হিন্দু কলেজের ছাত্ররা এটা চালু করেছিল পরবর্তী সময়ে আমাদের কলকাতায় বড়হা মানুষজনেরও হঠাৎ করে মনে হলো যে মধ্যযুগটাকে বাদ দিয়ে বোধ আমরা বোধহয় সমস্ত কলে আঠারোশো সতেরো থেকেই বাঙালির আধুনিকতাকে ধরতে পারি কিন্তু আধুনিকতা তো এই শাল দিয়ে তৈরি হবে না মন দিয়ে তৈরি হয় শাল দিয়ে আধুনিকতা নয় মানুষ কোনো সময় দাঁড়িয়ে পিছিয়েও যেতে পারে ভাবনা চিন্তার দিক থেকে ক্ষুদ্রতা চলে আসতে পারে এই যে মধ্যযুগের যে আলোটা সেদিন শঙ্করী প্রসাদ বসু ফেলেছিলেন সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি কিন্তু মানে মধ্যযুগের কবিদের নিয়ে অত্যন্ত জরুরি কাজ করছেন আর তার সঙ্গে যে কাজটা খুব করছেন চণ্ডীদাস ও বিদ্যাপতি এই যে এই কাজটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কারণ বিদ্যাপতি এই যে অংশটা মধ্যযুগে গৌঢ় এবং মিথিলা এই দুটো এবং তার সঙ্গে নেপাল এই তিনটে একটা প্রায় ত্রিভুজের মতো ছিল এটা এই তিনটেই ধরেছিল কিন্তু পূর্ব ভারতের সংস্কৃতির এই তিনটে প্রধান কেন্দ্র ছিল একটা মিথিলা একটা গৌড় আর একটা হচ্ছে নেপাল এই জায়গা থেকে সেই পর্ব থেকে আমরা দেখতে পাবো যে বৌদ্ধ যুগের যে বিদ্যাপতি এবং চন্ডী দাস মানে একজন হয়তো তোমার সংস্কৃতটা একটা অন্যতম ভাষা ছিল সেটা একটা অন্য প্রশ্ন অন্তত লেখার মানে কবিতার লেখা ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিদ্যাপতি মৈথেলি কিন্তু সেই মৈথেলি ভাষা এবং আর বাঙালি কবি কিন্তু কোথাও জুড়ে যাচ্ছে কোথায় জুড়ে যাচ্ছে একটা তৃতীয় ভাষা ছিল সেটা বাংলা মৈথিলি বাইরে সেটা ব্রজ ভাষা ওই যে ব্রজের যে বুলি সেই বুলিটাই কিন্তু জুড়ে রাখলেন যে জন্য স্বামী মানে শঙ্করী প্রসাদ বসু মশাইয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বৈষ্ণব ধর্ম এবং বৈষ্ণব সাহিত্য আবার আমার খুব অবাক লাগে তিনি সেই কাজটা করছেন মধ্য যুগের কবি ও কাব্য নিয়ে কাজ করছেন ত্রিচন্ডী দাস বিদ্যাপতি নিয়ে কাজ করছেন আমি কিন্তু আর একটা কথা বলবো যেটা খুব আমি মনে করি সেটা ভারতচন্দ্রের উপর যে কাজ কারণ ভারতচন্দ্র কিন্তু বলা যায় মধ্য যুগ শেষ হচ্ছে আধুনিক যুগ আসছে আর ভারত কি অন্যদা মানে ওই সতেরোশো একান্ন একান্ন বাহান্ন ইউ এর পরে বাংলা সাহিত্যে 100 বছরে কিন্তু আরো ইম্পর্টেন্ট অরনোদামঙ্গলের পরে 100 বছরে কোনো জরুরি উল্লেখযোগ্য বই লেখা হয়নি আবার পরবর্তী লেখা শুরু হলো কিন্তু 1853 54 থেকে আবার লেখা শুরু হলো এবং ভারতচন্দ্র যে কাজটা করলেন মানে মঙ্গল কাব্যের যে একবারে নতুন ধারা এবং ভারতচন্দ্রের ব্যাপারটা হচ্ছে পারি বলতে কবিকঙ্কর মুকুন্দ চন্ডীমঙ্গল তারপরে বলতে পারি শিবায়ন শিবায়নের পরই কিন্তু আসছে ভারতচন্দ্রের চন্দ্রের মঙ্গল এই যে তিনটে মঙ্গল কাব্য যেটা বাংলা সাহিত্যের সম্পদ তার একেবারে ভারতচন্দ্র হচ্ছে তার অন্যতম মানে তিনজনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কবি এবং যুগসং কবি এবং তাকে নিয়ে একটি অসাধারণ কাজ প্রসাদ আমাদের দিলেন কারণ ভারতচন্দ্রকে না জানলে আমরা আসলে আধুনিক পর্বের সূচনাটাকে বুঝে উঠতে পারবো না এবং আপনারা আমরা যারা আমার কথা শুনছেন বা আপনারা অনেকেই জানেন যে লেবেদ যিনি প্রথম বাংলা নাটক করেছিলেন সেটা কত কত মানে শতাব্দীর শেষ দশকে এবং তিনি কিন্তু যখন রাশিয়াতে ফেরত গেলেন তখন কিন্তু তিনি ভারতচন্দ্রকে ভারতচন্দ্রকে কিন্তু সেইখানে অন্নদামঙ্গল কিন্তু তিনি সেখানে রাশিয়ান ভাষায় অনুবাদ করেছিলেন কারণ এই যে ভারতচন্দ্রের যে একটা জায়গা সেই জায়গাটা কিন্তু আমাদের এবং সেই কাজটা কিন্তু করেছিলেন আহ শঙ্করপতি শ্যাম আর তৃতীয় আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে লেটারস অফ সিস্টার নিবেদিতা এই কাজটা যে সম্পাদনা করা এটা তো খুব খুব গুরুত্বপূর্ণ কাজ গোয়া কোম্পানিটিভ রিলিজিয়ান বলে যে তার ইংরেজিতে কাজ বা আহ বিবেকানন্দ ইংল্যান্ড নিউজ পেপার আঠারোশো তিরানব্বই থেকে উনিশশো এটার জন্য তাকে প্রচুর কাজ গবেষণার কাজ করতে হয়েছে স্বদেশী মুভমেন্ট নিয়ে তার যে ইংরেজিতে বই সেটাও গুরুত্বপূর্ণ এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভারতবর্ষের অর্থনৈতিক এবং রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে তিনজনকে নিয়ে উনি ইংরেজিতে একটা বই করেছিলেন বিবেকানন্দ গান্ধী এবং সুভাষ বোস কাজে এই যে কাজগুলো অসম্ভব জরুরি কাজ করে গেলেন যেটা আমাদের নব মধ্যযুগই হোক কিংবা আমাদের নবজাগরণের পর্যায়ে হোক এই এতটা জায়গা ধরে কাজ করা আমার মধ্যযুগ থেকে সেই ওই দিক থেকে ধরছেন ওই দিক থেকে ধরছেন বিদ্যাপতি চন্ডীদাস বিদ্যাপতি আর এদিক থেকে স্বামী বিবেকানন্দ নিবেদিতা মানে কতটা বড় অংশ ধরে একজন মানুষ কাজ করছেন গবেষণার কাজ চিন্তামূলক কাজ আর তার সঙ্গে আর একটা কাজে কথা বলবো ক্রিকেট আমরা আগে কোথাও একটা ধরে নিয়েছিলাম যে ক্রিকেটটা আসলে ওই মাঠে খেলা হবে কিছু মানুষ খেলতে ভালোবাসে তারা মাঠে খেলবে ক্রিকেট যে একটা সাহিত্য হয়ে উঠতে পারে তখনও আমরা সেভাবে ভাবতাম না আমরা আমাদের ছোটবেলায় শুধু এইটুকু মনে আছে সেই তখন তো টিভি ছিল না তখন ওই আকাশ রেডিওতে তখন ওই প্রসূনবাবু আর অজয় বাবু অজয় বসু এবং প্রসূন বাবুর পদবীটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে বলা হতো আর প্রসুন্দা বলতেন অজয় বসু বলতেন প্রসুন্দা আর প্রসূনবাবু অজয় বলতেন তো সেটা শুনে আমাদের খুব ভালো লাগতো মানে এই যে ভাষ্য যে একটা চমৎকার হতে পারে সেইটা স্মৃতিতে মনে আছে কিন্তু সেটা লেখাতে রূপান্তর করা মানে খেলার যে সেটা একটা বিষয় হয়ে উঠতে পারে সেটা দেখা যাবে শঙ্করী প্রসাদ বসু তখন সেই বল পরে ব্যাট নড়ে ইডেনে শীতে দুপুর নট আউট ক্রিকেট সুন্দর ক্রিকেট এইসব বইগুলো উনি দেখছেন এই বইগুলো কিন্তু উনি উনি কিন্তু একেবারেই বাইরের জগতে মানুষ হিসেবে লিখছেন না কিন্তু কারণ উনি যখন আমরা জানি যে উনি যখন প্রথম কলেজে পড়াতে ঢুকলেন সেই কলেজ যে ক্রিকেট তার তিনি কোচ ছিলেন এবং পরবর্তী সময়েও উনি কিন্তু খেলা খেলা বিষয়টা ক্রিকেট বিষয়টা ওনার কিন্তু ভেতরে ছিল সেই তার আইন কানুন নিয়ম রীতি নীতি সেগুলো চমৎকার জানতেন এবং বিদেশি খেলোয়াড়দের কথাও তিনি জানতেন তাদের কাজে সবাই এই বিষয়টায় তিনি সাহিত্যে নিয়ে এলেন তার লেখার মধ্যে চমৎকার গদ্যতা এবং তারই পরবর্তী সময়ে দেখব মতিনন্দী যখন এই খেলা দিয়ে যখন তিনি উপন্যাস লিখছেন বা আমরা পরবর্তী সময়ে দেখব ভারতীয় সিনেমায় বাংলা এবং হিন্দি সিনেমায় যখন হকি চলে আসছে যখন ফুটবল চলে আসছে যখন এ ক্রিকেট চলে আসছে বিষয় হিসেবে চলে আসছে এর কিন্তু একটা সূচনাতে এই যে শঙ্করী প্রসাদ বসু মশাইয়ের মতন মানুষ তাদের কিন্তু একটা বড় অবদান আছে কারণ তারা সেদিন বুঝিয়েছিলেন যে এই 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 খেলার মধ্যে কিন্তু এক ধরনের মানে বলা যায় সাহিত্যের একটা বড় অবলম্বন হচ্ছে খেলাও হতে পারে কারণ সেই খেলাটা কারণ একজন মানুষ এত ঘাম ঝরে যেখানে এমনকি রক্তও ঝরে যদি বলটা মাথায় কোনো কারণে হেলমেট একটু নিচে নেমে যায় বলটা তাহলে যদি কোনো কারণে যদি আই গার্ড না থাকে ফেস গার্ড না থাকে কত খেলতে খেলতে রক্তাক্ত হয়ে যায় এই আহত হয়ে যায় ফুটবল খেলতে খেলতে হয় হয় যেখানে রক্ত আছে ঘাম আছে যেখানে এত উন্মাদনা আছে যেখানে দর্শকরা প্রায় মাঠের মধ্যে নেমে চলে আসে পুলিশরা আবার তাদের তুলে দিয়ে আসে যেখানে দু দলের সমর্থকদের মধ্যে মারামারি হয়ে যায় কাজে যেখানে ঘোড়া পুলিশ দিয়ে টিকিট কাটার সময় লাইন ঠিক রাখতে হয় যেখানে এত মানুষের এত উন্মাদনা সেটা সাহিত্যের উপাদান না হয়ে যায় কি করে এইটা শঙ্কর প্রসাদ বসু সেদিন বুঝেছিলেন এবং আজও তার কিন্তু সেই যে বইগুলি সেগুলি কিন্তু যথেষ্ট জনপ্রিয় পরে আরও কেউ কেউ লিখেছেন কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এখন যারা লেখেন তাদের অনেকেরই কিন্তু অনুপ্রেরণা হিসেবে রয়েছেন শঙ্করী প্রসাদ বসু মশাই আমার এটাই সবচেয়ে বড় সৌভাগ্যের কথা যে আমি তাকে দেখেছি এবং আমি তার কথা শুনেছি আবার তিনি যখন প্রয়াত হলেন সেটা শরৎ বসু রোডের যে বাড়ি বাড়ি বাড়িতে মানে প্রয়াত হলেন রামকৃষ্ণ মিশনের হসপিটালে কিন্তু যখন তার মানে শ্রাদ শ্রাদ্ধানুষ্ঠান যখন হলো তখন তারই শঙ্কর প্রসাদ বসুর পুত্র শ্রী সুদীপ বসু অধ্যাপনা করেন বিশ্বভারতীতে তো তিনি আমাকে সেখানে যেতে বলেছিলেন আমি সেই যে পারলৌকিক ক্রিয়া সেখানে আমি উপস্থিত থাকতে পেরেছিলাম কাজে যার যার কথা আমি ছাত্র নিয়ম থেকে স্কুল জীবন থেকে যার লেখা পড়েছি যার কথা শুনেছি যা প্রথম নিবেদিতা নেই নিবেদিতা বলতে হয় পরে যে বিবেকানন্দকে আবিষ্কার করেছি কাজেই পরে ছাত্র বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবাণু তাকে পেয়েছি দেখেছি তার বক্তৃতা শুনেছি সবটা মিলেই একটা আমার কাছে বড় প্রাপ্তি তার বই লেখা এবং তিনি যে ব্যক্তি মানুষ সবটা মিলে এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে শুভরাত্রি